بسم الله الرحمن الرحيم এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, আমার বাসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া কুকুর পালেন। এখন প্রশ্ন হল, কুকুর পালনের ফলে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না, এই হুকুম কি পুরো বাড়ির জন্য প্রযোজ্য হবে? না, যিনি পালতেছেন তার জন্য প্রযোজ্য হবে। ইউরোপিয়ানদেরকে ফলো করে যিনি পালতেছেন তার ঘরে ফেরেশতা যাবে না, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অনেকে বিপদে পড়েও পালে, বিপদে পড়ে, যেমন তার শস্যক্ষেত শিয়ালে নষ্ট করে দেয়, বা তার বাড়িতে বারবার চোর ডাকাতের হামলা হয়, এরকম বিভিন্ন ওজর আপত্তি আছে। তার কোন কুকুর প্রেম নেই। ইউরোপিয়ানদের যেরকম কুকুর প্রেম, গাড়িতে বসলেও একটা কুকুর লয়ে, ঘুমাইলেও কুকুর লয়ে, সবকিছু কুকুর লয়ে, মরে যেতেছে সম্পদটা অক্ষ করে যেতেছে ওই মিস্টার কালবের নামে, মিস্টার কালব, কালব মানে কুকুর আরবি শব্দ। কুকুর নামে কি অক্ষ হয় নাকি? কাফেরদের ধর্মে হয়, তার শরীয়ত জানে। এরকম কুকুর প্রেম নেই, অপারগ হয়ে সে পালতেছে, আশা করা যায় আল্লাহ তাকে হেফাজত করবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করলে ওই চাকরির বেতন হালাল হবে কিনা? বেতন আশা করা যায় হালাল হবে, কারণ কোন কোন পদ্ধতি ফতোয়ার দৃষ্টিতে কারোর কারোর জন্য জায়েজ আছে। পরিবার পরিকল্পনার পদ্ধতি সবটা না, কোন কোন পদ্ধতি বিশেষ ব্যক্তির জন্য ফতোয়া সাপেক্ষে জায়েজ আছে। একটা কাজ যখন দুই রকম হয়, জায়েজ ভাবেও করা যায় না জায়েজ ভাবেও করা যায়, তখন সেটাকে জায়েজ ফতোয়া দেওয়া হয়। যেমন টেলিভিশন রাখা তো জায়েজ নেই, কিনা রাখা জায়েজ নেই, কিন্তু রেকর্ড, টেপ রেকর্ড দেখি গোনার কাজের জন্য খাস, অশোনা যায় না এখানে, দু রকম চলে, যেটা কেনা বেচা রাখা যায়। এই ব্যাপারটা, রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, মেয়েদের জন্য হালাল, এতে দোকানদার রাখতে পারবে, বেচতে পারবে, লাভ হালাল হবে, কিন্তু কিনতে হলে দেখবে এটা কাকে পরাইতে হবে? মহিলাদের পরাইতে হবে। রেশম অরিজিনাল রেশম, একটা হলো স্বর্ণ, আজকাল একটা বেরোয়েছে অরিজিনাল না, আর্টিফিশিয়াল রেশম, আর্টিফিশিয়াল নকল, দেখতে রেশমের মতো
আসলে রেশম না, রেশম পোকা থেকে যেটা হয় ওটা হলো আসল, ওটা হারাম। কিন্তু আমরা আল্লাহ চাহে তো জান্নাতে গেলে তখন আমাদেরকে রেশমের কাপড় দেওয়া হবে। দুনিয়াতে পুরুষের জন্য জায়েজ নেই। প্রচলিত নিয়মে কুরবানির গোশত তিন ভাগের এক ভাগ যে সমাজে দেওয়া হয় সেখান থেকে ইমাম মুয়াজ্জিনকে কেউ কয়েক ভাগ দেওয়া হয়, এটা জায়েজ কিনা? কিন্তু সমাজে দেওয়া এর যত সুরত আছে সবটাই আপত্তিকর। এখানে যে কুরবানি দিল আল্লাহ তাআলা তাকে ষোলো আনা স্বাধীনতা দিচ্ছেন, কিভাবে বন্টন করবো তোমার ইচ্ছা। এক ভাগ যদি সমাজে দিতে বাধ্য হয়, আল্লাহ যে তাকে স্বাধীনতা দিছিল, আল্লাহ যে কুরবানি দাতাকে স্বাধীনতা দিছিল, এটা কি বাকি থাকলো? তো বাধ্য হয়ে গেছে। এই সমাজে দেওয়ার সিস্টেমটাই ভুল। শরিয়তের মাসআলা অনুযায়ী যেহেতু মহিলাদের বোরকা পরার ক্ষেত্রে চোখ খোলা রাখা যায়, সেক্ষেত্রে অনেক মা বোনকে দেখা যায় চোখ সহ পুরো মুখ ডেকে রাখে, তাহলে সে হাঁটবে কেমনে? এরা বলে যে ভালো, তাহলে হাঁটবে কেমনে? নিশ্চয় একটা জালির মতো কাপড় দেয়, এটা তো আর ভালো। কারণ চোখ যে খোলা থাকে, চোখের একটা সৌন্দর্য আছে না, যার দিলের মধ্যে রোগ আছে সে তো ওই সৌন্দর্য দেখেই গোমরা হয়ে যাবে, ওর পিছনে বড়। এক ভাই বলতে চায়, আমি 25-30 বছর যাবত নামাজ পড়ি নাই, কিন্তু এখন প্রতিদিন নামাজ পড়তেছি, এখন আমার আগের নামাজগুলো কি করতে হবে? কাজা পড়তে হবে নাকি আল্লাহ মাফ করবেন? মোটামুটি একটা ঠিক করতে হবে 25 না 30। দিলকে জিজ্ঞাসা করে, দিল কোনটা সায় দেয় এটা ঠিক করেন। 25 হলে 25, 30 হলে 30। এরপর অত বছর যাবত আপনি জোহরের সাথে জোহর পড়েন, আসরের সাথে আসর পড়েন, মাগরিবের সাথে অত বছর, তাহলে উমরি কাজ আদায় হয়ে গেল। আর ইস্তেগফার করেন, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। আহলে হাদিসরা যে ফতোয়া দেয় এটা গলত। ওরা ফতোয়া দেয় তওবা করো মাফ হয়ে যাবে। ওদের মাজা বললো নামাজ তরক করলে সে কাফের হয়ে যায়। এখন যখন আবার ইসলাম গ্রহণ করলো তো নতুন করে মুসলমান হইল। আর যখন কেউ ইসলাম গ্রহণ করে তো এক হাদিস আসছে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেয়, তাহলে ওর ওই নামাজগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। উমরের কাজ আর কি পড়বে? মাফ হয়ে গেছে। আপনাকে মাফ করে দিচ্ছে আহলে হাদিসরা, কিন্তু কাফের বানায়, কাফের পালায় মাফ করে দিচ্ছে।
কাফের হয়ে মাপ দেওয়ার থেকে উত্তম আপনি ইমানদার থেকে ওমরে কাজে পড়েন, কাফের হওয়ার দরকার নেই। এদের আজিব মজাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা আরিনা আল-হক ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়া আরিনা আল-বাতিল বাতিল ওয়ারজুকনা ইজতিনাবাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين.